এখন আছে যখন আমাদের কেউ পিছন থেকে টান দেয় যেহেতু আমরা আমরা নতুন জাস্ট উড়ে এরকম আকাশে রেখে দিই আমাদের করে কি পিছন থেকে একজন আসে এভাবে করে টান দেয় টান দিয়ে আমরা ঢিল দিয়ে দিই তারপর আমরা লোট খেয়ে যাই সে আমাদের টান দেয় আমরা কিন্তু ঢিল দিয়ে দিই সরে সরে দিই তারপর আমাদের সে কেটে দেয় খুব ইজি হইতে সো এটার জন্য কি করব। যখন কেউ আমাদের এরকম করে টান দেয় লাইক এই ঘুড়িটা হলো অপোনেন্টের ঘুড়ি আর ব্ল্যাক কালার ঘুড়িটা হলো আমার ঘুড়ি এখন কেউ আমি যেহেতু নতুন ঘুড়ি রাখছি আমাকে একজন পিছন থেকে এভাবে এসে নিচের দিক দিয়ে নিচে ঢুকে এইভাবে করে একটা টান দিয়ে দিয়ে আমাকে খাড়া টান দিলে আমি ঢিল দিয়ে দিলাম কিন্তু তারপরেও আমি লোট খেয়ে গেলাম এটার জন্য কি করব আমি ডাইরেক্ট ঘ্যার ডিল ঢিল দিব না যে যখন আমাকে এভাবে টান দিতে আসবে আমি জাস্ট কি করবো আমার ঘুড়িটা ঘুরান দিয়ে আমার ঘুড়িটা করবো কি তার মুখের দিকে নিব তার মুখের দিকে প্রথমে নিব এভাবে দান্দা বরাবর নিব দান্দা মানে যে জায়গায় সুতাটা লেগে থাকে ঘুরি নিয়ে দেন এই জায়গার থেকে এরকম ধরে সরে সাজা দিব এরকম করে সরি সাজা সেটা আন দিবে সে লোট খেয়ে যাবে এটা হলো যে যদি টান দেয় আমাদের নিচ দিয়ে প্রথমে আমরা তার হাতের দিক প্রথমে তার আমরা এরকম করে যাব যার পর যে যখন টান দিতেছে আমরা একটা এক্সাক্ট মোমেন্টে তার একটা মুখের দিকে যাব মুখের দিকে যেয়ে তার এখানে মুখের থেকে সরে সারা দিবে সরিষাটা দিলে সেখান থেকে লোট খেয়ে যাবে এটা হলো কেউ আমাদের যখন টান দিবে তখন আমরা এই ট্রিকটা অবশ্য অবশ্যই ফলো করবো আসসালামাইকুম কাইট লাভার্স ইস ইব্রাহিম সাথে আর ঘুরি কাটাকাটি নিয়ে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো এই ভিডিওটা নতুনদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি দেখব দেখাবো নতুনরা কিভাবে শাকরাইনে বা অন্য সময় অন্যের ঘুরি কাটতে পারে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ঘুরি কাটাকাটি নিয়ে এই ভিডিওটা আমি মনে করি আপনাদের খুবই 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 উপকারে আসবে আর এই ভিডিওটা দেখার পর আপনারা আই থিঙ্ক যে ঘুরি কাটাকাটিতে আর কাটা খাবেন না যদি একটু ট্রিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন আর আমার ট্রিকগুলো যেভাবে শিখিয়েছি সেভাবে প্রতিদিন একটু দেখেন ভিডিওটা আর ফলো করেন তো বেশি কথা না বলে শুরু করা যায় আমরা যখন নতুন ঘুরি উড়াই নতুন যখন ঘুরি উড়াই তখন কী হয় নতুন যেহেতু আমরা ফেস্টিভ্যাল টাইমে ঘুরি উড়াই হয়তো সাকি ঘুরি উড়াই বা কোনো যেমন এখন লকডাউন হচ্ছে এখন অনেক নতুন প্লেয়াররা বিশ তিরিশ বছর পরও অনেকে উড়াচ্ছে ঘুরি অনেকে পঁচিশ বছর পর পনেরো বছর পর ঘুরি উড়াচ্ছে যেহেতু তারা অনেক দিন পর ঘুরি উড়াচ্ছে অনেক দিন ঘুরি উড়ানোর সাথে জড়িত ছিল না তাই তারা অনেকেই কিন্তু ঘুরির প্যাচে ভুলে গিয়েছে বেশিরভাগই আর ঘুড়ির উড়ানে কিন্তু এখন একটু পরিবর্তন এসেছে যেহেতু আগে আমরা দেশি হাতে মাঞ্জা দিয়ে ঘুরি উড়াতাম আমি নিজেও ছোটোকালে হাতে মাঞ্জা দিয়ে ঘুরে উড়াতাম এখন যেহেতু একটু পরিবর্তন এসেছে এখন রেডিমেড মাঞ্জা সত্যি ইন্ডিয়ান এরকম রক্ততা এসে পড়েছে বাজারে এর জন্য ঘুরির প্যাচেও একটু পরিবর্তন এসেছে সো সেটার জন্য কীভাবে এখন প্যাচ খেলবেন এখন নতুন নতুন কী টেকনিক আছে সেই সকল বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সাথে ইব্রাহিম স্বাদ এসে পড়েছি সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখন আছে যখন আমাদের পিছন থেকে টান দেয় যেহেতু আমরা নতুন আমরা জাস্ট ঘুরে উড়ে এরকম আকাশে রেখে দিই আমাদের করে কি পিছন থেকে একজন আসে এভাবে করে টান দেয় টান দিয়ে আমরা ঢিল দিয়ে দিই তারপর আমরা লোট খেয়ে যাই সে আমাদের টান দেয় আমরা কিন্তু ঢিল দিয়ে দিই সরে সরে দিই তারপর আমাদের সে কেটে দেয় খুব ইজি হইতে তো এটার জন্য কি করব। যখন কেউ আমাদের এরকম করে টান দেয় লাইক এই ঘুড়িটা হলো অপোনেন্টের ঘুড়ি আর ব্ল্যাক কালার ঘুড়িটা হলো আমার ঘুড়ি এখন কেউ আমি যেহেতু নতুন ঘুড়ি রাখছি আমাকে একজন পিছন থেকে এভাবে এসে নিচের দিক দিয়ে নিচে ঢুকে এইভাবে করে একটা টান দিয়ে দিয়ে আমাকে খাড়া টান দিলে আমি ঢিল দিয়ে দিলাম কিন্তু তারপরে আমি লোট খেয়ে গেলাম এটার জন্য কি করব। আমি ডাইরেক্ট ঘেরা ঢিল দিব না যে যখন আমাকে এভাবে টান দিতে আসবে আমি জাস্ট কি করব আমার ঘুড়িটা ঘুরান দিয়ে আমার ঘুড়িটা করবো কি তার মুখের দিকে নিব তার মুখের দিকে প্রথমে নিব এভাবে দান্দা বরাবর নিব দান্দা মানে যে জায়গায় সুতাটা লেগে থাকে ঘুরি নিয়ে দেন এই জায়গার থেকে এরকম করে সরে সারা সেটা সে টান দিবে সে খেয়ে যাবে এটা হলো যে যদি টান দেয় আমাদের নিচ দিয়ে প্রথমে আমরা তার হাতের দিকে প্রথমে তার আমরা এরকম করে যাব যার পর যে যখন টান আমরা একজাক্ট মোমেন্টে তার একটা মুখের দিকে যাব মুখের দিকে যেয়ে তার এখানে মুখের থেকে সরে সারা দিবে এভাবে সরিষাটা দিলে সেখান থেকে লোট খেয়ে যাবে এটা হলো কেউ আমাদের যখন টান দিবে তখন আমরা এই ট্রিকটা অবশ্য অবশ্যই ফলো করবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কেউ যদি নিচে দিয়ে আসে তাহলে আমরা যদি ছোট প্যাস হয় বড় প্যাস না যেমন অনেক দূরে দূরে প্যাস না ছোট ব্যাস লাইক ছাপ থেকে ওড়াচ্ছেন আপনি কেউ আপনাকে নিচ দিয়ে টান দিল তখন কি করবেন এর আগের প্যাশটা হলো আপনি দূরে প্যাসে খেলতে পারবেন কিন্তু এই প্যাসটা হলো আপনি যখন কেউ ছাপ থেকে বা ছোট প্যাস খেলছেন লাইক ঘুরিটা উড়াচ্ছেন তখনই আপনার অপোনেন্টের ঘুরে আপনার বরাবরই সে আপনাকে টান দিয়ে দিল তখন কি করবেন যখনই টান দিবে সে ছোটো প্যাসে আপনি ঘের ঘেরা এরকম ছড় দিবেন দেবেন ঘেরা কিন্তু আপনি একবারে নাটাই ঘের ঘেরা সেরে দেবেন না ঘুরিটা ছিলা ঘুরি উড়াবেন আর এরকম ঘুরে ঘুরিয়ে সরে সারবেন ঘুরিয়ে ঘুরিয়ে কারণ ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়লে আর আপনি সুতাটা টাইট রাখবেন আপনি সুতাটা জানি ঘুড়ির সাথে টাইট হয় এটার জন্য কি করবেন আপনি যখন নতুন ঘুড়ি উড়ান নতুন যখন ঘুড়ি উড়ান আপনি ঘুড়ির সাইজটা দেখতে হবে আপনি কিন্তু সব ঘুড়ি উড়াতে পারবেন না যেহেতু আপনি নতুন আপনার উড়াতে হবে একটা ছিলা ঘুড়ি ভালো ঘুড়ি এই যে এই সাইজটা এই সাইজটা যদি দেখেন আপনার উড়াতে হবে এই সাইজের ঘুড়ি এই সাইজটা দেখেন এই সাইজটা এই সাইজটা ছিলা একটা ঘুড়ি ঘুড়ি এরকম একটা উড়াতে হবে আপনি অন্য ছোট উড়াতে পারবেন না আবার উড়াতে পারবেন আপনি যেহেতু নতুন আপনার এরকম একটা সাইজ উড়াতে হবে ছিলা ঘুড়ি থাকবে এরকম কাপটা এরকম সোজা আর মাঝের চটিটা মাঝের চটিটা এরকম এরকম শক্ত থাকতে হবে দেখছেন এরকম ভাবে একটু গোল থাকতে হবে মাঝের চটিটা যেটা করে আপনি অপোনেন্টের ঘুড়ি খুব ইজি হতে কাটতে পারবেন এরকম একটা ঘুড়ি রোবেন আর যেহেতু আপনি নতুন আপনি কি করবেন আপনার থেকে ছোট ঘুড়ির সাথে ব্যাস খেলবেন যারা এরকম সাইজ আছে থেকে একটু ছোটো সাইজ বা এর সমান সাইজ কিন্তু এর থেকে বড় সাইজ যেগুলি আছে যেমন পঁচিশ টাকা তিরিশ টাকা করে ঘুড়িগুলি যেটা আমার আগের ভিডিওগুলোতে আমি দেখাতাম আমার পুরান কালেকশনের মধ্যে সেই সেই ঘুরিগুলো দিয়ে সাথে ব্যাস খেলবেন না আপনার বরাবর ঘুরির সাথে বা আপনার থেকে ছোট ঘুড়ির সাথে ব্যাস খেলবেন আপনার থেকে বড় ঘুড়ির সময় সাথে কখনোই নতুন যেহেতু আপনি ব্যাস খেলবেন না যদি প্যাচ খেলেন তাহলে কিন্তু আপনি কাটা খেয়ে যাবেন আপনি কি করবেন আপনি সমান ঘুড়ি বা আপনার থেকে ছোট ঘুড়ির সাথে প্যাচ খেলবে তারপর এসে যাক নেক্সট প্রেসটা যেহেতু এটা আলা আপনি কি করবেন জাস্ট এরকম করে লোটায় লোটায় ঢিল দিয়ে দেবেন আপনার সুতাটা টাইট রাখবেন নাটের সাথে টাইট রাখবেন যাতে বাতাসে আপনার ঘুড়িটা একটু লোটে আর আপনার ঘুড়িটা বেশি আবার নিচে ফালাই দিবেন না বাতাসে রাখবেন আপনার ঘুড়িটা আর সরে দিবেন দেবেন তাহলে খুব ইজিওইতে অপোনেন্টের ঘুড়িটা কেটে যাবে তারপর আসা যাক কেউ আমাদের যদি কেউ আমাদের যদি ও সামনের ঠিকরা লাইক এই ঘুড়িটা এখন আমাদের সামনের ঠিক আছে অপোনেন্টের ঘুড়িটা আমাদের ঘুড়িটা পিছন দিকে যাচ্ছে এখন আমরা যেহেতু নতুন আমরা কিন্তু এরকম করে খারা টান দিতে পারবো না বা ক্রস টানও দিতে পারবো না কারণ নতুনদের পক্ষে টান দেওয়াটা অনেক সমস্যা হয় ডিফিকাল্ট আর টানে কিন্তু আপনি যদি এক সেকেন্ড থেমা যান আপনি যদি এক সেকেন্ড লেট করে ফেলান টানের সময় তখন কিন্তু আপনি কাটা খেয়ে যাবেন টানটা হলে এক্স্যাক্ট মুভমেন্টটা হতে হয় এই জন্য টানের প্যাচটা একটা খাতারনাক প্যাচ বলে যেটা আমি নিজেও খাতারনাক একটা প্যাচ বলি যেটা আপনি প্র্যাকটিস আর অনেক পুরানো হলে খুব ইজি খেলতে পারবেন কিন্তু আপনি নতুন হলে টানের পেসটা আপের জন্য একটা ডেঞ্জারাস ব্যাস হয়ে যাবে সো সেটার জন্য কি করবেন কেউ যখন আপনাকে এরকম আপনি সামনে আছে আপনি জাস্ট যাবেন যার পর সে দেখবেন কি আপনি যে এরকম ঢিল দিবেন প্রথমে ঢিল দিলে সে করবে কি একটু টান দেওয়ার চেষ্টা করবে একটা সোজা টান দেওয়ার চেষ্টা করবে আপনি কি করবেন যখনই সে টানটা দিতে হবে একজেক্ট মোমেন্টে যখন ডোর ডোর মানে ছে সুতাটা আপনার সাথে ওনার অপোনেন্টের সুতাটা আপনার সুতার সাথে লাগতে যাবে এক্সেক্ট মোমেন্টে আপনি তার হাতের দিকে দেখিয়ে দিবেন তার হাতের দিকে লাইক এরকম করে যাচ্ছি না এরকম ঘুড়িটা ঘুরতে আমি এরকম গেলাম যাওয়ার পর এক্জেট মোমেন্টে মুমেন্টে সে যখন টানটা দিবে আমি কী করবো আমার ঘুড়িটা এরকম করে একটা লোটান দিয়ে সাইড চাপে বাম দিকে তার হাতের দিকে সে যে দিক দিয়ে ঘুরে উড়াচ্ছে দিকে দিকে তার করে দিব মুখ একবার লাগার সময় একবারে জানি লাগে জিনিসটা একবার ঘষা খাবে লাগার সময় তখনই তার ঘুড়িটা লোট খেয়ে যাবে বা আপনারা থাপ থাপায় দিতে পারেন যেমন যখন চার ঘুড়িটা এরকম করে কাঁপা দিতে পারেন যেরকম এই যে এমন এমন করলে ঘুড়িটা কাঁপে না থাপ থাপ করে না থাপ থাপায় দিতে পারেন এরকম করে থাপতে পারে দিলে লটকে যাবে বা আপনি ডাইরেক্ট সোজা টান দিতে পারেন তার হাতের দিকে সে তার ঘুড়িটা লটকে যাবে যখন সে মুখটা উচার দিয়ে করতে থাকবে মানে সে টান দিতে থাকবে আপনি তো ঢিল দিচ্ছেন প্রথমে আপনি তার হাতের দিকে দিয়ে দিবেন দেখবেন অপোনেন্টের ঘুড়িটা খুব ইজি ওয়েতে কেটে গিয়েছে তারপর একটা আসে আমাদের অনেক সময় আমাদের সাথে কি করে অপোনেন্ট যখন আসে আসে কি করে যেমন আমাদের ঘুড়িটা এটা অপোনেন্ট এসে একটু আমাদের উপরে তারেক এরকম করে ছেড়ে দেয় এরকম করে ঘের ঘেরে তার ঘুড়িটা ভারী থাকে ভারী ঘুড়ি ভাগ দিয়ে আমাদের সেটাতে শুধু টাইট রাখে ভাতটা দিয়ে আমাদের ঘুড়িটার সাথে ঘষাতে থাকে আর আমাদের ঘুড়িটা এক মোমেন্টে কেটে যায় যেহেতু আমরা নতুন আমরা কিছু বুঝি না আমরাও ঢিল দিই সেও ঢিল দেয় কিন্তু আমাদের ঘুড়িটা কেটে যায় তখন কেন কাটে সেটা হলো যখন কেউ আপনার উপর দিয়ে টান দিবে এরকম করে টান ছড়ে ছাড়তে থাকবে আপনি কি করবেন আপনি তার হাতের দিকে জোরে ক্রস টান দিবেন হাতের দিকে জোরে যে লাইক আমি যদি এইভাবে উড়াই লাইক এই এই ঘুড়িটা আমার উপরে সরে সারতে সেরকম করে এখন আমি কি করব ক্রস স্টাইলে তার দামদার এদিকে টান দিব ক্রস স্টাইলে টান দিব এখন এটা কেন কখন টান দিব দেখবো যে তার সুতাটা যখন ঢিল খাচ্ছে এটার জন্য কি করবো আমরা ডাইরেক্ট ক্রস টান দিতে পারি বা আমরা একটু গদ খাইতে পারি গত খাওয়ালে কিন্তু অপোনেন্টের সুতাটা একটু আস্তে আস্তে নামতে থাকবে আমাদের সুতার উপর এইভাবে করে সুতাটা নামে তো এইভাবে সাপের মতো আস্তে আস্তে নামতে থাকবে যখন এই যেভাবে করে নামতে থাকবে না তখন আবার আমরা একটু প্রথমে গত খাবো নিচে যাওয়ার পর আবার একটা ক্রস জোরে টান দিব এতে করে কি হবে তার সুতাটা প্রথমে একটু ঢিল খাবে বাতাসে আবার যখন তার সুতাটা নিচের দিকে আসতে থাকবে আমরা সেই মোমেন্টে জোরে টান দিব এতে করে তার ঘুড়িটা সুতার থেকে খুব ইজি ওয়েতে কেটে যাবে আর এই ট্রিকটা ফলো করলে আপনার উপর যে যদি কেউ সরে সারে আপনি জাস্ট প্রথমে একটু গত খাওয়াবেন খেয়ে নিচের দিকে যাবেন তারপর আবার জোরে টান দিবেন এতে করে তার ঘুড়িটা খুব ইজি ওয়েতে কেটে যাবে আর এই কাটাকাটির জন্য অবশ্যই অবশ্যই আপনি দান্দাটা ভালো করে বানতে হবে অ্যান্ড আপনার ঘুড়িটা ছিল ঘুরে উঠতে হবে এটার জন্য আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে দান্দা বানবেন কীভাবে ছিলাগুড়ি চুজ করবে এই সকল ভিডিওগুলি যদি দেখেন তাহলে আমার মনে করি নতুনরা বা কোনো যে কোনো সময় আপনারা যে কারো ঘুরি কেটে দিতে পারেন পুরান হোক বা নতুন হোক সবাই আপনারা কেটে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এই ভিডিওটা আমি এম করছি দুইশো লাইকের আপনারা তাড়াতাড়ি এই ভিডিওতে দুইশো লাইক বানিয়ে দেন দুশো লাইক বানানোর সাথে সাথে আমি নেক্সট ভিডিও আপডেট দিব সো আপনারা ভিডিওটা দুইশো লাইক করে দেন আর কিছু জানার থাকলে কমেন্ট করেন আমি কিউ এনে ভিডিওতে আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেব সো দেখা হবে নেক্সট ভিডিওতে কাইট লাভার বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেন আমার পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিভিন্ন রঙের রঙের দেশি ঘুড়ি ইন্ডিয়ান ঘুড়ি নাটাই মাঞ্জার সামগ্রী রেডিমেড মাঞ্জা সুতা ইন্ডিয়ান জুতা এবং কি সকল ঘুড়ি বিষয়বস্তু আপনারা যদি পাইকারি অথবা খুচরা মূল্যে নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন এখান থেকে আপনারা বাংলাদেশের সকল বেশ কোয়ালিটি সুতা পাবেন এবং কি প্রতিটা জিনিস আমাদের চেক করে আপনাদের দেব আপনারা আমাদের থেকে নিয়ে জিনিস আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশ সেখানে রিভিউ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমাদের থেকে জিনিস কিনতে পারেন আপনারা আমার কাইট রিলেটেড সকল কাইট কাটিং ইউটিউব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাদ সেখানে দেখতে পারেন পারেন এবং কি প্রতিটা জিনিস আমরা হানড্রেড সেফ অ্যান্ড সিকিউর ভাবে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার মাত্র একদিনের ভিতর আপনারা যারা নিতে চান জাস্ট কাইন্ডলি আমাদের ফেসবুক আইডি এমডি ইব্রাহিম সাহেব এখানে জয়েন করুন এন্ড আপনারা বেস্ট কোয়ালিটি বাংলাদেশের সব জায়গা থেকে নিন